সেভ হয় নাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। গতকাল বেশ অসুস্থ ছিলাম, যার জন্য গতকালের ক্লাসটিতে উপস্থিত হতে পারিনি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আজকেও যথেষ্ট অসুস্থতা নিয়েই দাঁড়িয়েছে, তোমাদের ভালোবাসার টানে, যে সপ্তাহে মাত্র দুটো ক্লাস, যাতে তোমরা এই ক্লাসটাও মিস না করো। এজন্য অনেক কষ্ট নিয়েই, শারীরিক অসুস্থতা দুর্বলতা নিয়েই তবু তোমাদের সামনে এসেছি, শুধু তোমাদের ভালোবাসার টানে। তো তোমরা নিশ্চয়ই ভালো আছো, যে যেখান থেকে যোগ দিয়েছ আমাদেরকে জানিয়ে দাও, কে কোন প্রান্ত থেকে, কোন কলেজ থেকে। আজকে আমরা সমাসের ধারাবাহিক আলোচনায় পঞ্চম পর্বে আছি। বরাবরের মতো আমি তোমাদের সাথে আছি, মোহাম্মদ হুমায়ুন কবির, প্রভাষক, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মাস্টার ট্রেনার, সৃজনশীল প্রশ্ন প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়ন কৌশল। বন্ধুরা, বলছিলাম যে আমরা সমাস আলোচনার পঞ্চম পর্বে আছি, অর্থাৎ আজকে আমরা আলোচনা করব বহুব্রীহি সমাস নিয়ে। শ্রেণীকক্ষে সবচেয়ে বেশি সমস্যা আমরা শুনি তোমাদের কাছ থেকে এই সমাসটি নিয়ে, যে একদম বুঝি না বহুব্রীহি সমাসটা সবচেয়ে জটিল, সবচেয়ে কনফিউজিং, অর্থ বুঝি না। তো আজকে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে আজকের ক্লাসটি শেষে তুমি নিশ্চয়ই আর এই কথাটি বলবে না যে বহুব্রীহি সমাস তো বুঝি না। আমরা বিশ্বাস করি যে আজকের ক্লাস শেষে তুমি অবশ্যই বহুব্রীহি সমাস বেশ ভালো মতোই নির্ণয় করতে পারবে এবং ধরতে পারবে। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি বহুব্রীহি সমাসে। তার আগে এক ঝলক দেখে নেব যে আমরা আগের পর্বগুলোতে কী শিখেছিলাম। আগে চারটি পর্ব আমাদের শেষ হয়েছে সমাস নিয়ে, আজকে তার পঞ্চম পর্ব এবং আজকে শেষ হবে সমাসের আলোচনা, আশা করছি। প্রথমে আমরা জেনেছিলাম সমাস কী, অর্থাৎ সমাস বাংলা ভাষায় নতুন শব্দ তৈরির একটি পদ্ধতি, যেখানে দুই বা তার বেশি শব্দ মিলে নতুন একটি শব্দ তৈরি হয়। সমাসের বিভিন্ন পরিভাষাও জেনেছিলাম, যে যে পদ মিলে সমাস করে তাদেরকে আমরা বলেছি সমসমান পদ, সমসমান পদগুলো মিলে নতুন যে পদটি তৈরি করে তাকে আমরা বলেছি সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ, ওই সমাসবদ্ধ পদের যে প্রথম অংশ তাকে বলি আমরা পূর্ব পদ, ওই সমস্ত পদের পরের অংশকে আমরা বলি পরপদ বা উত্তর পদ, আর ওই সমস্ত পদটাকে ব্যাখ্যা দেয় যে বাক্যটা, অর্থাৎ সমস্ত পদকে ভাঙলে বা বিশ্লেষণ করলে যে বাক্যটা পাই সেটাকে আমরা বলেছি ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এ ছিল সমাসের বিভিন্ন পরিভাষা। আমরা জেনেছিলাম দ্বিগুণ সমাস সম্পর্কে বিস্তারিত, এবং বন্ধুরা মনে আছে নিশ্চয়ই আমরা ছয়টা সমাস, ছয়টা খেলার কথা বলেছিলাম, ছয়টা গেমের কথা মনে করে আমরা সমাসগুলো মনে রাখবো। যেমন দ্বিগুণ কথা বলেছিলাম, সমাহার সমষ্টির খেলা, কার সাথে কার, সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের, অর্থাৎ পূর্ব পদে সংখ্যা থাকবে, পরপদে বিশেষ্য পদ থাকবে, তারা সমাহার বা সমষ্টি অর্থে মিলিত হয়ে একটি বিশেষ্য পদ তৈরি করবে। একদম সোজা কথা, পূর্ব পদে সংখ্যা, পরপদে বিশেষ্য, যদি সমাহার বোঝায় তাহলে সেটা হয় দ্বিগু সমাস। আমরা মনে রেখেছিলাম একটি পয়েন্ট, দ্বিগু মানেই সমাহার সমষ্টির খেলা, সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের সমাহার সমষ্টির খেলা। আমরা জেনেছিলাম কর্মধারয় সমাস, এটা নিশ্চয়ই মনে আছে কার খেলা, এটা হলো বিশেষ্য বিশেষণের খেলা, যার পূর্ব পদে থাকবে বিশেষ্য বা বিশেষণ, পরপদেও থাকবে বিশেষ্য বা বিশেষণ, এবং সমস্ত পদটাও হয় বিশেষ্য বা বিশেষণ। আমরা সেই শ্রেণী বিভাগগুলো দেখেছিলাম কর্মধারায়, সাধারণ কর্মধারায়, উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায়, মধ্যপদলোপী কর্মধারায় এবং রূপক কর্মধারায়। আমরা শিখেছিলাম তৎপুরুষ সমাস, এটা মনে আছে নিশ্চয়ই, বিভক্তি লোপের খেলা, অর্থাৎ পূর্ব পদ থেকে বিভিন্ন বিভক্তির লোপ পায়। সাথে কিন্তু এই জিনিসটাও নিশ্চয়ই মনে আছে যে নয় ধরনের তৎপুরুষ সমাস, তার মধ্যে ছয়টি তৎপুরুষ সমাসের কেবল বিভক্তির লোপ পায়, ছয়টি তৎপুরুষ, আর তিনজনের কিন্তু বিভক্তি লোপ পায় না, উপপদ তৎপুরুষ, নয় তৎপুরুষ, নং তৎপুরুষ, যেটা আমরা অনেকে নয়ও বলি, উপপদ তৎপুরুষ, নং তৎপুরুষ এবং অলোক তৎপুরুষ, এই তিনজনের কিন্তু বিভক্তি লোপ পায় না। আমরা শিখেছিলাম অব্যয়ভাব সমাস, নামের মধ্যে আছে অব্যয়েরই ভাব, অর্থাৎ পূর্ব পদে অব্যয় থাকে এবং অব্যয়ের অর্থ কি, অর্থটাই পুরো জায়গায় প্রাধান্য, এটাকে
অনেক ব্যাকরণবিদ অব্যয়ভাব সমাসের অস্তিত্ব অস্বীকার করতে চান। তারা মনে করেন যে এটা আসলে সমাস না, অব্যয়ভাবের যে অব্যয়গুলো এগুলো আসলে উপসর্গ, কাজে এটাকে উপসর্গজাত শব্দ হিসেবে অনেকেই মনে করতে চান। এরপরে আমরা শিখেছিলাম দ্বিগু তৎপুরুষ কর্ম, কর্মধারে অব্যয়ভাব শেষ হয়ে গেল। আজকে আমরা শিখব বহুব্রীহি সমাস, অর্থাৎ বহুব্রীহি সমাস সম্পর্কে বিস্তারিত আলোচনা। আর ছোট্ট যেটা আছে দ্বন্দ্ব সমাস, এটা তো এই ফাঁকে আমরা আলোচনা করিয়ে ফেলেছিলাম যে সমাসে উভয় পদের প্রাধান্য থাকে, অর্থাৎ যারা যারা মিলে সমাস করলো তাদের প্রত্যেকেরই সমান প্রাধান্য পায় যে সমাসে, সেটাকে বলে দ্বন্দ্ব সমাস। তো বন্ধুরা চলো আজকে আমরা বহুব্রীহি সমাসে বিস্তারিত আলোচনা চলে যাই। শুরুতেই বলছিলাম যে বহুব্রীহি সমাস নিয়ে তোমার যে কনফিউশনগুলো, একটু মনোযোগ দিয়ে ক্লাসে বসো, দেখবে যে আজকে তোমার এই কনফিউশনগুলো নিঃসন্দেহে দূর হবে আশা করছি। এবার আমরা যাচ্ছি বহুব্রীহি সমাস কাকে বলে। দেখো যে সমাসের সমসমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে সমস্ত পদে অন্য কোনো ব্যক্তি বস্তু বা পদার্থকে বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে। সংজ্ঞা দেখো, যে সমাসের সমসমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো অর্থ বোঝায় তাকেই বহুব্রীহি সমাস বলে। ঠিক দ্বন্দ্ব সমাসের বিপরীত প্রক্রিয়াটা বহুব্রীহি সমাসে। দ্বন্দ্ব সমাসে কি ঘটে, যারা যারা মিলে সমাস করল তাদের প্রত্যেকেরই অর্থ সমানভাবে প্রাধান্য পায়। যারা যারা মিলে সমাস করল, যদি দুজনে মিলে সমাস করে দুজনই সমান গুরুত্বপূর্ণ। যেমন ধরো মা ও বাবা, মা বাবা, এখানে মার গুরুত্ব যেমন বাবার গুরুত্ব তেমন, দুজনই সমান। স্বর্গ ও নরক, স্বর্গ নরক, এখানে স্বর্গ যেমন নরক তেমন, দুটো পদেরই প্রাধান্য সমান। আবার তিনজনে যদি সমাস করে দ্বন্দ্বতে, নাক কান ও গলা, নাক কান গলা, তাহলে এখানে নাক কান এবং গলা তিনজনের সমান গুরুত্ব। তাহলে এই যে দ্বন্দ্ব সমাসে কি ঘটছে, যারা যারা মিলে সমাস করছে তাদের প্রত্যেকেরই অর্থ সমানভাবে প্রাধান্য পাচ্ছে। বুঝলাম বন্ধুরা, যারা যারা মিলে সমাস করছে তাদের প্রত্যেকেরই অর্থ সমানভাবে প্রাধান্য পাচ্ছে, কিন্তু বহুব্রীহিতে বলছে যারা যারা মিলে সমাস করছে তাদের কারোরই অর্থ প্রাধান্য পাবে না, একদম ভিন্ন একটি অর্থ বা নতুন একটি অর্থ প্রাধান্য পাবে। এটা দুঃখিত বন্ধুরা, বলছিলাম যে খুবই অসুস্থতা নিয়ে আজকে দাঁড়িয়েছি তোমাদের সামনে, গতকাল যে কারণে ক্লাসটা করাতেই পারি নাই, অন্যভাবে নিও না বিষয়টি। এই বহুব্রীহি সমাসটিকে আমরা একটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করি। সমাজে কিছু সন্তান দেখবে, কিছু ছেলে আছে যাদেরকে বাবা মা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে লালন পালন করেন, বড় করেন। সেই সন্তানটি এক সময় দেখা যায় বিয়ে শাদী করে শ্বশুর শাশুড়ি তার আপনজন হয়ে যায়, শ্বশুর শাশুড়ি তার আব্বা মা হয়ে যান, আর নিজের যে জন্মদাতা বাবা মা তাদেরকে ফেলে যান, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন। এই যে কুসন্তানগুলো যাদেরকে আমরা সাহিত্যের ভাষায় কুলাঙ্গার বলি, সেই সন্তানদের মতো অবস্থা, যে বাবা মা তাকে জন্ম দিলেন, লালন পালন করলেন, অথচ সেই বাবা মার কোনো খোঁজখবর না নিয়ে তার আপনজন হয়ে গেল শ্বশুর শাশুড়ি। বাবা মাকে ত্যাগ করে শ্বশুর শাশুড়ির সাথে ঘর সংসার করা শুরু করলেন, শ্বশুর বাড়িতে চলে গেলেন, ঘর জামাই থাকা শুরু করলেন, বাবা মাকে ত্যাগ করলেন। বহুব্রীহিতে ঠিক এরকম ঘটনাই ঘটে, যারা যারা মিলে সমাস করল, অর্থাৎ বাবা মার মতো যারা লালন পালন করল, এদের খোঁজখবর না নিয়ে, এদের অর্থ না প্রকাশ করে একদম ভিন্ন আরেকটি অর্থ প্রকাশ করে। তাহলে বুঝলাম ব্যাপারটি, যারা জন্ম দিলেন সেই জন্মদাতা বাবা মা তাদের খোঁজখবর না নিয়ে একদম ভিন্ন আরেকটি অর্থ প্রকাশ করে। যেমন দেখো, দশ আনন যার, দশ মানে তো দশ, টেন, আনন মানে মুখ বা মাথা, যার দশ মুখ আছে, দশ মাথা আছে, দশ মাথাওয়ালা গাছ হতে পারে, যে কোনো একটা প্রতিমা বানিয়ে দশটা মুখ তুমি দাও, কিন্তু কখনোই ওগুলোকে বোঝাবে না। দশ আনন বলতে শুধু রাবণকে বোঝাবে, লঙ্কারাজ্যে রাবণ ছিলেন সে রাবণকেই বোঝাবে, এখানে অন্য কাউকেই দশানন দ্বারা বোঝাবে না, দশানন শুধু রাবণকে বোঝাচ্ছে। তাহলে এখানে দশের অর্থ, আননের অর্থ কোনোটাই গুরুত্ব পাচ্ছে না, ভিন্ন আরেকটি অর্থ রাবণকে বোঝালো। একইভাবে দেখো, আশিতে বিশ যার, আশি, এই আশি মানে দাঁত, দাঁত, আশি,
আ তালব্যশয় হ্রস্বইকার দিলে হয়ে যেত এটি সংখ্যা, আর তালব্যশয় দীর্ঘইকার আশি মানে হলো দাঁত। তো বলছে আশিতে বিষ যার, যার দাঁতে বিষ আছে তাকে বলে আশি বিষ। পূর্বপদ আশি, পরপদ বিষ, দুটোই নাউন, দুটোই বিশেষ্য, কিন্তু সমস্ত পদে যে এদের কারোরই অর্থ প্রাধান্য পাচ্ছে না। এখানে বলছে যার দাঁতে বিষ আছে, পৃথিবীতে অনেক প্রাণী আছে, অনেক প্রজাতি আছে যাদের দাঁতে বিষ আছে, কিন্তু শুধু আশি বিষ বলতে সাপকে বোঝাচ্ছে। দেখো এখানে দাঁতের অর্থ, বিষের অর্থ কোনোটাই প্রাধান্য পেল না, একদম ভিন্ন একটি অর্থ। আশি বিষ মানে সাপ, স্নেক, সাপকে বোঝাচ্ছে। তাহলে এই হলো মোটামুটি বহুব্রীহির। তাহলে বহুব্রীহি কিসের খেলা? এক কথায় বহুব্রীহি হলো অর্থ বদলে যাওয়ার খেলা, অর্থ পরিবর্তনের খেলা। হয়ে গেল, আমরা দ্বিগু পেলাম সমাহার সমষ্টির খেলা সংখ্যাবাচকের সাথে বিশেষ্য পদের, আমরা তৎপুরুষ পেলাম বিভক্তির লোপের খেলা, কর্মধারে পেলাম বিশেষ্য বিশেষণের খেলা, অব্যয়ভাব পেলাম অব্যয়ের প্রাধান্যের খেলা, আর এখন এখন বহুব্রীহি পাচ্ছি অর্থ পরিবর্তনের খেলা, অর্থাৎ অর্থ বদলে যাবে। এই যে উদাহরণ দিলাম, আমরা এবার বহুব্রীহি সমাসের বিস্তারিত আলোচনায় যাব এবং বহুব্রীহি সমাসের যে শ্রেণী বিভাগগুলো সেটাও দেখব। দেখো বহুব্রীহি সমাসকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়, দশ প্রকার, অনেকে আবার কেউ আট প্রকার বলেন, কেউ নয় প্রকার বলেন। এই জন্য আমরা এখানে বলে দিয়েছি যে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। আর আরেকটি জিনিস তোমাদেরকে একটু জানিয়ে রাখি, ইউটিউবে এত ভিডিওস আছে এগুলোর উপরে এবং রীতিমতো বিভ্রান্ত হওয়ার মতো। গতকাল রাতেও আমি বেশ কিছু চ্যানেলের এরকম দেখছিলাম, এত ভুলভাল তথ্য, এত মানে মিথ্যে অর্থ শব্দগুলোর আমি নিজেই কনফিউজ হয়ে গেছি। কাজেই বাজারে যে বইগুলো আছে সেগুলোর মধ্যে এরকম অনেক বিভ্রান্তি আছে। দয়া করে তুমি বাংলা একাডেমির ডিকশনারিটা তোমার সাথে রেখো। অনেক আগেও এই কথাটি বলেছিলাম, একজন শিক্ষার্থীর মিনিমাম চারটা ডিকশনারি সাথে রাখা উচিত পড়ার টেবিলে, বাংলা টু বাংলা, বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, ইংলিশ টু ইংলিশ। এটা তোমার নিত্য সহযোগী, প্রতিদিনের প্রতি মুহূর্তের সঙ্গী হবে তোমার সেই ডিকশনারি অভিধানটা। তাহলে অভিধান থেকে তুমি শব্দের সঠিক অর্থগুলো, ব্যাখ্যাগুলো তুমি পাবে, মানে খুঁজে পাবে। আর এর বাইরেও আরও কিছু অভিধানগুলো আছে, যদি সামর্থ্য থাকে সেগুলো আস্তে আস্তে কেনার চেষ্টা করো, অথেন্টিক অর্থ তুমি সেই জায়গায় পাবে। আমরা বলছিলাম বহুব্রীহি সমাসকে বিভিন্ন শ্রেণীভাগে ভাগ করা যায়, সমানাধিকরণ বহুব্রীহি, ব্যাধিকরণ বহুব্রীহি, মধ্যপদলপি বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি, অলোক বহুব্রীহি, নং বহুব্রীহি, প্রত্যয়ন্ত বহুব্রীহি, সহার্থক বহুব্রীহি ও নিপাতনে সিদ্ধ বহুব্রীহি। আমরা এখন এই দশ প্রকার বহুব্রীহির সংজ্ঞা এবং তার উদাহরণগুলো বিস্তারিত জানব। দেখো প্রথমে চলে যাচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি। এই নামটা নিয়েও একটু বিভ্রান্তি আছে, অনেক আগের থেকে আমরা এটাকে সমানাধিকরণ হিসেবে জানি, কিন্তু ইদানিং অনেকে মনে করছেন অধিকরণের সাথে এই সমাসের কোনো সম্পর্ক নাই, কাজে এটাকে সমানাধিকরণ বলাটা যৌক্তিক না। এই জন্য অনেকে এটা মনে করেন এটা সাধারণ বহুব্রীহি। এই মতটা আছে যে অধিকরণের যে ব্যাপারটা, যে কোনো স্থানে কোনো সময়ে ঘটনা ঘটবে, যে সেই ধরনের অধিকরণের কোনো বিষয় আশয় এই সমাসের সাথে সংশ্লিষ্ট নয়, এই জন্য অনেকে এটাকে সমানাধিকরণ বলতে চান না। তো আমরা দেখি সমানাধিকরণের ডেফিনেশনটা কী। যে বহুব্রীহি সমাসের পূর্বপদে বিশেষণ ও পরপদে বিশেষ্য অথবা পূর্বপদে বিশেষ্য ও পরপদে বিশেষণ থাকে তাকে সমানাধিকরণ বহুব্রীহি বলে। বন্ধুরা একটু খটকা নিশ্চয় তোমাদের লাগছে, যে আগেও পড়েছিলাম, এখনও একটু আগে বললাম যে বিশেষ্য বিশেষণের খেলা মানেই কর্মধারয় সমাস। তাহলে এখন আবার বিশেষ্য বিশেষণ কেন বলছি? হ্যাঁ এখানেও বিশেষ্য বিশেষণ আছে, আসবে, তবে খেলা কিন্তু একটাই হবে, সেটা হলো অর্থ বদলের খেলা, অর্থ পরিবর্তিত হয়ে যাবে। কর্মধারয় সমাসে কিন্তু কখনোই অর্থ পরিবর্তন হয়নি, যে অর্থ ছিল সেটাই আছে। ঠিক আছে, তুষারের ন্যায় ধবল, তুষার ধবল, বরফের মতো সাদা, বরফের অর্থ আছে, সাদার অর্থটা আছে, অর্থ কিন্তু বদলে যায়নি। ঠিক আছে, মানে কর্মধারয় সমাসে যে বিশেষ্য বিশেষণগুলো থাকছে তাদের অর্থ কিন্তু কখনো পাল্টে যাচ্ছে না, এখানে কিন্তু অর্থ পাল্টে যাবে। তাহলে স্ট্রাকচারটা দেখি সমানাধিকরণের, পূর্বপদে হতে পারে বিশেষণ, পরপদে বিশেষ্য, আবার পূর্বপদে বিশেষ্য, পরপদে বিশেষণ, দেখো ভাইস ভার্সা, বিশেষ্য বিশেষণ,
বিশেষণ বিশেষ্য। উদাহরণ দেখি, নীলকণ্ঠ যার, নীলকণ্ঠ বেশবাক্যের অর্থ কি দেখো, যার গলার রং নীল, এখন বোঝাচ্ছে নীলকণ্ঠ, অর্থটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে কি হয়েছে, বেশবাক্যে কি বলছে, নীলকণ্ঠ যার, যার গলার রং নীল তাকেই বলার কথা নীলকণ্ঠ। এখন যদি তুমি আমাকে নীল রং এনে আমার গলায় লাগিয়ে দাও, আমার কণ্ঠটা নীল, কিন্তু তাই বলে আমাকে কিন্তু নীলকণ্ঠ বলবে না। নীলকণ্ঠ বলতে মহাদেব বা শিবকে বোঝাবে, অথবা নীলকণ্ঠী পাখিকে বোঝাবে, ওটা আবার নীলকণ্ঠী হয়ে যায়। সোজা কথায় নীলকণ্ঠ যার, যার গলার রং নীল তাকেই যে নীলকণ্ঠ বলার কথা, সেটা বোঝাচ্ছে না, নীলের অর্থও নেই, কণ্ঠর অর্থও নেই, বোঝাচ্ছে শিবকে। এই যে দেখো, মহাদেব বা শিবকে বোঝাচ্ছে নীলকণ্ঠ দিয়ে। এখন প্রশ্ন হতে পারে যে শিবকে নীলকণ্ঠ কেন বলল, তোমরা জানো বোধহয় পৌরাণিক কাহিনীগুলো পড়লে খুব মজার ব্যাপার, কিন্তু এগুলো একটু পড়ার চেষ্টা করো, বিশেষ করে রামায়ণ মহাভারতে অনেক প্রসঙ্গ আছে যা খুব মজা নিয়ে আনন্দ নিয়ে তুমি পড়তে পারবে। যেমন পৃথিবীতে যখন অনাচার বৈষম্যে ভরে গেছে, তখন শিব এই পৃথিবীর থেকে মিথ্যা অসত্য অন্যায়গুলোকে সব শুষে নিয়েছিলেন, পাপগুলোকে শুষে নিয়ে গলায় ধারণ করেছিলেন, সেই কারণে তার গলাটা বিষক্রিয়ায় নীল হয়ে গেছে। শিব পৃথিবীর থেকেই সব অনাচার বৈষম্য মিথ্যা পাপ এগুলোকে শোষণ করে গলায় ধারণ করেছিলেন, তখন থেকে তার গলা নীল হয়ে গেছে, এই জন্য তাকে বলে নীলকণ্ঠ, ফলে শিবের আরেকটা নাম নীলকণ্ঠ। তাহলে আমার ব্যাসবাক্যে বলছিল নীল রঙের কণ্ঠ, যার গলার রং নীল, কিন্তু আসলে বোঝাচ্ছে শিবকে, ভিন্ন অর্থ হয়ে গেল। আবার দেখো, গৌর অঙ্গ যার, গৌর মানে কি, উজ্জ্বল, ব্রাইট, ফর্সা, ব্যাসবাক্যের অর্থ হলো যার শরীর ফর্সা, ধবধবে, শ্বেতাঙ্গ, গৌরাঙ্গ মানে সুন্দর, ফর্সা যার শরীর হয়ে গেল গৌরাঙ্গ। কিন্তু আসলে যাদের গায়ের রং ফর্সা তাদেরকে কি গৌরাঙ্গ বলে, ব্যাসবাক্যের অর্থ অনুযায়ী তাই বলার কথা, কিন্তু গৌর অঙ্গ যার, যার শরীরটা উজ্জ্বল তাকে গৌরাঙ্গ বলার কথা, কিন্তু গৌরাঙ্গ বলতে শ্রী চৈতন্য দেবকেই বোঝায়। দেখলে ব্যাসবাক্যে বলছে যার শরীরের রঙে উজ্জ্বল ফর্সা তাকেই বলার কথা গৌরাঙ্গ, কিন্তু গৌরাঙ্গ বলতে শুধু বোঝায় শ্রী চৈতন্য দেব। এই যে শ্রী চৈতন্য দেব মধ্যযুগে বৈষ্ণব ধর্মকে, যিনি সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে প্রচার করেছেন, অর্থাৎ স্রষ্টাকে রাধাকৃষ্ণের রূপে সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে দিয়েছিলেন, জনপ্রিয় করে দিয়েছিলেন, সেই সাধক শ্রী চৈতন্য ফর্সা ছিলেন, এই জন্য তার নামটা হয়ে গেছে গৌরাঙ্গ, শ্রী চৈতন্য দেবকে বলা হয় গৌরাঙ্গ। দেখলে, তাহলে গৌর মানে ফর্সা, এই যে বিশেষণ, আর অঙ্গ শরীর, এটা বিশেষ্য, বিশেষণ প্লাস বিশেষ্য অর্থ আলাদা, তুমি সমানাধিকরণ শুধু এভাবে মনে রাখবে, বিশেষণ বিশেষ্য অর্থ আলাদা, তাহলে হলো সমানাধিকরণ। গৌর মানে ফর্সা উজ্জ্বল, অঙ্গ বিশেষ্য, অর্থ আলাদা হয়ে গেল গৌরাঙ্গ শ্রী চৈতন্য। এরপরে আরও যাচ্ছি আমরা, পীত অম্বর যার, পীতাম্বর, পীত মানে হলুদ, অম্বর একটা অর্থ আকাশ, অম্বর শব্দের অর্থ বসন মানে গায়ের কাপড়, তাহলে বলছে পীত অম্বর যার, যার হলুদ জামা যার গায়ে, হলুদ পোশাক যার গায়ে তাকে পীতাম্বর। এখন যদি আমি একটা হলুদ রঙের শার্ট পরতাম তাহলে আমাকে পীতাম্বর বলার কথা, কারণ ব্যাসবাক্যের অর্থ তাই, পীত অম্বর যার, যার পোশাকটা বসনটা পীত অর্থাৎ হলুদ রঙের, কিন্তু পীতাম্বর বলতে বোঝায় অবতার শ্রীকৃষ্ণকে, এই যে তার হলুদ পোশাক পরতেন শ্রীকৃষ্ণ, মানে কালো, তার গায়ের রং তো কালো, পোশাকটা পরতেন হলুদ, এই জন্য তাকে বলা হয় পীতাম্বর। দেখো তো কোথায় হলো, যিনি হলুদ পোশাক পরবেন তাকেই পীতাম্বর বলার কথা, যার গায়ে হলুদ রঙের পোশাক আছে, আসলে পীতাম্বর বলতে অবতার বা এভেটার শ্রীকৃষ্ণকে বোঝাচ্ছে, অন্য কাউকে বোঝাবে না। তাহলে এই যে পীত হলুদ অ্যাডজেক্টিভ একটা বিশেষণ পদ, অম্বর মানে বসন পোশাক বিশেষ্য অর্থ আলাদা হয়ে গেল, হলুদ রঙের পোশাক আর বোঝাচ্ছে না, শুধু বোঝাচ্ছে শ্রীকৃষ্ণকে, এটাই হলো সমানাধিকরণ বহুব্রীহি। আবার দেখো, হৃত হয়েছে সর্বস্ব যার, হৃত মানে হরণ করা হয়েছে, চুরি করা হয়েছে, লুণ্ঠন করা হয়েছে, যার, যার সব কিছু লুণ্ঠিত হয়ে গেছে, হরণ করা হয়েছে তাকে বলে হৃত সর্বস্ব। আজকে আমার বাড়িতে ধরো ডাকাতে এসে সব লুণ্ঠন করে নিয়ে গেল, তখন আমি হৃত সর্বস্ব, কিন্তু আসলে হৃত সর্বস্ব মানে নিঃস্ব, অসহায়, দরিদ্র মানুষকে বোঝায়। দেখলে, খালি যে তার সম্পদ চুরি হয়ে গেল বলেই তাকে হৃত সর্বস্ব মানে নিঃস্ব বলে তা না, অর্থটা চেঞ্জ হয়ে গেছে।
ব্যাস বাক্যের অর্থ হলো যার সবকিছু চুরি হয়ে গেছে, কিন্তু হৃত সর্বস্ব বলতে বোঝায় নিঃস্ব, অসহায়, দরিদ্র ব্যক্তি। তাহলে এই যে ব্যাস বাক্যের অর্থ আর সমস্ত পদের অর্থ ঠিক নাই, অর্থ বদলে গেছে। গঠন কি? এটা হলো হৃত মানে অ্যাডজেক্টিভ, সর্বস্ব মানে নাউন, যার সবকিছু হয়ে গেল অর্থ চেঞ্জ, সমানাধিকরণ। আবার কান কাটা যার, কান বিশেষ্য, কাটা 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 হয়েছে মানে এটা কৃদন্ত বিশেষণ, ধাতুযোগে বিশেষণ, যার কান কাটা। এখন অনেক সময় অনেক জায়গায় মারপিটে দেখা যায় কেউ কারো কান কেটে দেয়, কান কাটা যার, যার কান কাটা হয়ে গেছে, এটা ব্যাস বাক্যের অর্থ, যে এমন কোনো ব্যক্তি যার কানটা কাটা। কিন্তু সমস্ত পদে যে কান কাটার অর্থ হয়ে গেল নির্লজ্জ, ভণ্ড, বেহায়া। দেখো তো আক্ষরিক অর্থে বোঝাচ্ছে যার কানটা কাটা, কোনোভাবে কানটা কাটা হয়েছে, কিন্তু বোঝায় কান কাটা বলতে ভণ্ড, বেহায়া। তাহলে কানের অর্থ এখানে নাই, কাটার অর্থ ঠিক নাই, অর্থটা পরিবর্তন হয়ে ভিন্ন অর্থ হয়ে গেল কান কাটা। বন্ধুরা আরেকটা উদাহরণ দেখাই, হত হয়েছে শ্রী যার, যার সৌন্দর্য নষ্ট হয়েছে, হত মানে মারা গেছে, নিহত হয়েছে, নষ্ট হয়েছে, শ্রী মানে সৌন্দর্য, যার সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে তাকে বলে হতশ্রী। কিন্তু সমস্ত পদে হতশ্রী মানে দুর্ভাগা, যা দুর্ভাগ্য, মন্দ ভাগ্য তাকে বলে হতশ্রী। দেখো তো ভাগ্যের ব্যাপার কি এখানে আছে? ব্যাস বাক্যের অর্থ হলো যার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। অনেক সময় আমরা দেখি অ্যাসিড ভায়োলেন্সে অ্যাসিড ছুড়ে দেওয়ার ফলে অনেকের চেহারা সৌন্দর্য নষ্ট হয়, রোগের কারণে অনেকের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, যে কোনো ধরনের স্কিন ডিজিজের ফলে সৌন্দর্য নষ্ট হয়ে যায়। বাট এখানে হতশ্রী বলতে কি বোঝায়? দুর্ভাগ্য, পোড়া কপাল, মন্দ ভাগ্য তাদেরকে বোঝায়। তাহলে এখানে সৌন্দর্য নষ্ট হওয়ার সাথে দুর্ভাগ্যের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ এই যে পূর্বপদ পরপদ কারোর অর্থ ঠিক নাই, একদম ভিন্ন অর্থ। এখানে হত বিশেষণ আর শ্রী বিশেষ্য মিলে হতশ্রী একটা সমানাধিকরণ, কারণ তার অর্থ বদলে গেছে। বন্ধুরা এবার আমরা যাচ্ছি ব্যাধিকরণ বহুব্রীহিতে। এই ব্যাধির সাথে আবার রোগ ব্যাধি কিন্তু সম্পর্ক নেই। বিশেষ্য বিশেষ্য পদের মিলনে যে সমাস হয় এবং অবশ্যই যার অর্থ পাল্টে যাবে, সমসমান পদের অর্থ না বুঝিয়ে একদম ভিন্ন অর্থ বোঝাবে। আমরা কিন্তু এটা মূল সংজ্ঞাতে বলেই দিয়েছি, এই জন্য বারবার কিন্তু আর বলছি না, কারণ বহুব্রীর খেলাই তো এটা যে প্রতিবার অর্থটা বদলে যাবে। তাহলে মনে থাকলো বন্ধুরা সমানাধিকরণ কিভাবে হবে? পূর্বপদে বিশেষণ, পরপদে বিশেষ্য, অথবা পূর্বপদে বিশেষ্য, পরপদে বিশেষণ, এবং অবশ্যই সমস্ত পদে অর্থ চেঞ্জ হবে। আর ব্যাধিকরণে কী হবে? পূর্বপদ বিশেষ্য, পরপদ বিশেষ্য, এবং অর্থ চেঞ্জ। তাহলে সমানাধিকরণ এবং ব্যাধিকরণ এই দুটোর মধ্যে পার্থক্যটা খেয়াল রেখো। সমানাধিকরণ হবে বিশেষণ প্লাস বিশেষ্য, অথবা বিশেষ্য প্লাস বিশেষণ, আর ব্যাধিকরণ হবে কেবল বিশেষ্য প্লাস বিশেষ্য। আবারও বলছি, ব্যাধিকরণ হবে নাউন প্লাস নাউন, অর্থ আলাদা। যেমন দেখো নদী মাতা যার, নদী বিশেষ্য, মাতা বিশেষ্য, বলছে যার মা হলো নদী, যার মা নদী, নদীর থেকে জন্ম যার, বা নদী যার মা, এটা হলো নদী মাতৃক। তাহলে এখন সমস্ত পদে নদী মাতৃক যখন আমরা বলি, একটা একটা অ্যাডজেক্টিভ পদ হয়ে গেল নদী মাতৃক বাংলাদেশ। বাংলাদেশ কি জন্ম হয়েছে নদীর ভেতর থেকে? আমরা যখন বললাম নদী মাতৃক বাংলাদেশ, নিশ্চয়ই নদী আমার মা না, কি বোঝাচ্ছে? নদী প্রধান, এদেশে নদীর আধিক্য আছে, অনেক বেশি নদী আছে, এই জন্য নদী মাতৃক। তাহলে এখানে মার যে অর্থ সেই অর্থটা নাই, নদীর অর্থটাও নাই, এখানে প্রধান বলতে যে অনেক বেশি আছে। তাহলে নদী মাতা যার ব্যাস বাক্যের যে অর্থটা হলো যার মা নদী, কিন্তু সমস্ত পদে যে নদীর আধিক্য বোঝাচ্ছে যে অনেক বেশি নদী আছে, তাহলে অর্থটা চেঞ্জ হয়ে গেল। এটা হলো ব্যাধিকরণ, কারণ দুইটাই নাউন, নদী নাউন, মাতা নাউন। আরও দেখো গোফে খেজুর যার, এই যে গোফ বলছে গোফে খেজুর, খেজুর তো আমরা জানি, খেজুর যে খাই, গোফে খেজুর ব্যাস বাক্যের অর্থ যার গোফ, দুটোই বিশেষ্য, গোফ বিশেষ্য, খেজুর বিশেষ্য, কিন্তু সমস্ত পদের অর্থ কী হয়ে গেল? দেখো গোফ খেজুরে, তোমরা এই বাগধারাটা নিশ্চয়ই পড়েছ, গোফ খেজুরে মানে নিতান্ত অলস, এত অলস যে আলসেমি তার মধ্যে ভরপুর, অলস ব্যক্তিদেরকে গোফ খেজুরে বলে। যে গোফের সাথে খেজুর ঝুলছে ওটাকে নিয়ে মুখে শুধু পুড়ে খেয়ে ফেলবে,
এই ইচ্ছাটা চেষ্টাটা তার নাই, এতটাই অলস যে তার গোফে ঝুলছে খেজুর। ব্যাপারটা এমন, কল্পনা করো, গোফে খেজুর ঝুলছে শুধু মুখে দেয়া, সেইটুকু করে না, এই যে এত অলস, তাকে বোঝাতে গোফ খেজুরে একটা বাগধারা হয়ে গেছে। তাহলে ব্যাস বাক্যের অর্থ হলো গোফে খেজুর, যার যার গোফে খেজুর ঝুলানো, কিন্তু সমস্ত পদের অর্থ হলো যে অলস ব্যক্তি। তাহলে একদম গোফের অর্থ খেজুরের অর্থ কোনোটাই ঠিক নেই, ভিন্ন একটা অর্থ বোঝালো। একইভাবে দেখো রত্ন গর্ভ যার, রত্ন গর্ভা, রত্ন গর্ভ যার রত্ন গর্ভা, দুটোই বিশেষ্য। রত্ন বিশেষ্য মানে মণিমাণিক্য, মূল্যবান পাথর, গর্ভ তো গর্ভ বা পেট, বলছে যার গর্ভটা রত্নে ভরপুর, রত্ন গর্ভ যার, যার পেট রত্নে ভরপুর হয়ে গেল রত্ন গর্ভা। রত্ন গর্ভা মানে কি? সুসন্তানের জননী, আজাদ প্রোডাক্টস, আজাদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক একে আজাদ প্রতি বছর কিন্তু একটা পুরস্কার দিয়ে থাকেন, রত্ন গর্ভা মা, তোমরা দেখে থাকবে যে মায়ের সন্তানরা কমপক্ষে তিনজন সন্তান উচ্চ শিক্ষিত, অনার্স মাস্টার্স পাস এবং প্রতিষ্ঠিত ভালো জায়গায় চাকরি করছেন, ওই মাকে ক্রেডিট দিচ্ছেন রত্ন গর্ভা মা হিসেবে। ওই সন্তানরাই রত্ন, এখানে সন্তানরা কিন্তু রত্ন হিসেবে, কাজে রত্ন শব্দের যে আক্ষরিক অর্থ, গর্ভের যে আক্ষরিক অর্থ সেটা এখানে নাই। রত্ন গর্ভা বলতে সেই মাকে বোঝাচ্ছেন যে মা সুসন্তান জন্ম দিয়েছেন, সুসন্তানের জননী, তাকেই বলা হচ্ছে রত্ন গর্ভা। তাহলে এই যে দেখো ব্যাস বাক্যের অর্থ, সমস্ত পদের অর্থ প্রতিবার পাল্টে যাচ্ছে, আর স্ট্রাকচার কী হবে, বিশেষ্য প্লাস বিশেষ্য অর্থ আলাদা হবে ব্যাধিকরণ। আরও উদাহরণ দেখাচ্ছি, বিনা পানিতে যার, বিনা মানে বাঁশি বা বাদ্যযন্ত্র, বিনা পানি মানে হাত, পয়াকার মূর্ধন্য নয় রস্বইকার, এই পানি মানে হাত, আমরা জানি ব্যাস বাক্যের অর্থ হলো যার হাতে বাদ্যযন্ত্র। এখন আমি যদি একটা বাদ্যযন্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে থাকি, আমাকে বলার কথা বিনা পানি, আমার হাতে একটা বাদ্যযন্ত্র, আমি একটা গিটার ভায়োলিন বা সেতার নিয়ে আমি দাঁড়িয়ে আছি, তাহলে আমি কিন্তু তখন বিনা পানি। বাট বিনা পানি বলতে শুধু বোঝায় দেবী সরস্বতীকে। দেখো তার হাতেও এই যে বাদ্যযন্ত্র ছিল, কিন্তু বিনা পানি আমি তুমি হাতে নিয়ে থাকলে আমাকে তোমাকে বিনা পানি বোঝাবে না, এই শব্দটা ফরমেটেড হয়ে গেছে, বিনা পানি বলতে শুধু সরস্বতীকেই বোঝাবে। তাহলে বিশেষ্য হলো বিনা, আরেকটা বিশেষ্য হলো পানি, দুটো মিলে ভিন্ন অর্থ, বিনা পানি মানে দেবী সরস্বতী। এই যে দেখলি অর্থটা বদলে গেল। আবার আমরা একটা উদাহরণ দেখি, উড়না নাভিতে যার, উড়না মানে সুতা বা জাল বলে অনেকে, সুতা যার নাভিতে সুতা, ব্যাস বাক্যের অর্থ দেখো, উড়না নাভিতে যার, যার নাভির থেকে সুতা, তাকে বলার কথা উর্ণ নাভ, কিন্তু উর্ণ নাভ বলতে মাকড়সা বা স্পাইডারকে বোঝায়। অ্যাকচুয়ালি মাকড়সার নাভির থেকেই কিন্তু এই যে সুতাটা, এই যে জালটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা আঠালো এক ধরনের সুতা, তার নাভির থেকে বের হয়, ও যখন লাভ দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় ওখানে সুতাটা আটকে দেয়, আবার ওখান থেকে আরেকটা জায়গায় যায় ওখানে একটা সুতা আটকে, আবার আরেকটা জায়গায় যায় সুতা আটকে, এইভাবে ঘুরে ঘুরে সে একটা জাল তৈরি করে। কি অদ্ভুত, কি কারিগর দেখো, কি সুদক্ষ কারিগর, প্রকৃতির এই জিনিসগুলো একটু খেয়াল করো, তাহলে অনেক মানে তোমার জানার আগ্রহ বাড়বে। ছোট্ট একটা তুচ্ছ একটা ইতর প্রাণী, একটা প্রজাতি, একটা মাকড়সা, তার কি কৌশল, জাল বোনার কৌশল দেখো, কি নিখুঁত একটা জাল বুনেছে। দেখো সে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় আটকে দেয়, তার নাভির থেকে সুতাটা বের করে করে আটকে, এই যে সে কি চমৎকার একটা জাল বুনে ফেলে। তাহলে আক্ষরিক অর্থে ছিল যার নাভিতে সুতা, তাকেই বলার কথা উর্ণনাভ, কিন্তু শুধু বোঝাচ্ছে মাকড়সাকে। তাহলে সুতার অর্থ ঠিক নাই, নাভির অর্থ এখানে ঠিক নাই, একদম ভিন্ন অর্থ মাকড়সা বোঝালো। স্ট্রাকচার কি? বিশেষ্য প্লাস বিশেষ্য ইজ ইকুয়াল টু অর্থ আলাদা। এবার আমরা যাব আরেকটি অর্থতে, পদ্ম নাভিতে যার, যার নাভিতে পদ্ম, আক্ষরিক অর্থ যার নাভিতে পদ্ম, মানে নাভির মধ্যে তার পদ্ম না, হয়তো পদ্ম আসন তার, নাভিটা পদ্মের মতো সুন্দর, এরকম বোঝাতে তাকে বলছে পদ্মনাভ। কিন্তু আসলে পদ্মনাভ বলতে কাকে বোঝায়? অবতার বিষ্ণুকে, আর কাউকে পদ্মনাভ বোঝাবে না। দেখো এই যে অবতার বিষ্ণুকে, যে তার পায়ের নিচে দেখো পদ্ম ফুলের ছবি আঁকা আছে, তার আসন বিষ্ণু, অ্যাভেটার বা অবতার যে বিষ্ণু,
তাকে বোঝায় পদ্মনাভ বলতে। তোমাকে আমাকে কাউকেও, আজকে তুমি আমি যদি নাভিতে পদ্মফুল গুজে রাখি, পদ্ম নাভিতে যার, কখনো কিন্তু আমাকে তোমাকে পদ্মনাভ বলবে না, বোঝাবেও না। এই শব্দ তৈরি হয়ে গেছে এভাবে, পদ্মনাভ মানে বিষ্ণুকে বোঝাবে। তাহলে বন্ধুরা, অনেকগুলো উদাহরণ আমরা দিয়ে প্রমাণ করলাম যে পূর্বপদে বিশেষ্য, পরপদেও বিশেষ্য, যদি অর্থ আলাদা হয়ে যায় তখনই সেটা হবে ব্যাধিকরণ বহুব্রীহী। আমরা আরেকটি উদাহরণ দিচ্ছি, চন্দ্র চূড়া যার, চন্দ্র মানে তো জানি চাঁদ, চূড়া মানে এই যে শীর্ষ, শৃঙ্গ, চুল, মুকুট, এগুলোকে বলে চূড়া। তো বলছে যার চূড়ায় চন্দ্র, মুকুটে মসজিদের উপরে দেখবে চাঁদ, এরকম চাঁদের মতো একটা আঁকা থাকে যে কোনো মসজিদের উপরে, মাজারের উপরে চাঁদ, তো সেটাকে চন্দ্রচূড় বলার কথা। এক কথায় চন্দ্র আঁকা আছে যে চূড়ায়, যে শীর্ষে সেখানে, কিন্তু চন্দ্রচূড় বলতে শুধু শিবকে বোঝায়। দেখো এই যে চাঁদ আঁকা আছে শিবের, চন্দ্রচূড় বলতে শুধু শিবকেই বোঝাচ্ছে, শিবের আরেক নাম চন্দ্রচূড়। তাহলে এই যে বললাম মসজিদে বা কোনো মাজারে যদি চাঁদ আঁকা থাকে শিখরে, মসজিদের শৃঙ্গে, হ্যাঁ চূড়ায়, মিনারে, তাহলে চন্দ্রচূড় হবে না। তোমার আমার মাথায় যদি চাঁদ এঁকে দেই, কপালে উল্কি আঁকি চাঁদের, আমি তোমাকেও চন্দ্রচূড় বলবে না। চন্দ্রচূড় বলতে শুধু শিবকেই বোঝাচ্ছে। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় এই উপমাটা পেয়েছিলে, কিন্তু মেঘনাদ যখন বিভীষণকে উদ্দেশ্য করে বলে যে আজকে কী হলো, স্থির, হ্যাঁ স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, বিভীষণকে উল্লেখ করে যখন ওই কথাটা বলেছিল যে সেই শক্তিশালী চাঁদ বিভীষণ আজকে স্থির কেন, অচঞ্চল কেন, তার অ্যাক্টিভিটিস কোথায়, স্থির হয়ে গেছে কেন। এই যে তাহলে আমরা বন্ধুরা ব্যাধিকরণ বুঝলাম, বিশেষ্য প্লাস বিশেষ্য ইজ ইকুয়াল টু অর্থ আলাদা, তাহলে সেটা হবে ব্যাধিকরণ বহুব্রীহী। চলে যাব আমরা তিন নম্বরে, মধ্য পদলোপী বহুব্রীহী। এই সমাসে আসার সাথে সাথে আমাদের কিন্তু মনে পড়ে গেল এই নামে আরেকটি সমাস আমরা পড়েছিলাম, মধ্য পদলোপী কর্মধারয়। তাহলে আগে পার্থক্যটা বুঝে নেব বা আগেরটা একটু রিকল করে নেব। মধ্য পদলোপী কর্মধারয় কী হয়েছিল, ব্যাস বাক্যের মাঝখান থেকে একটি পদ লোপ পেয়ে যাচ্ছিল, পল মিশ্রিত অন্ন হয়ে গেল পলান্ন, পল মানে মাংস, মিশ্রিত মানে মাখানো, অন্ন মানে ভাত, মাংস মাখানো ভাত পলান্ন, সেটা বিরিয়ানি কাচ্চি তেহারি যাই হোক পলান্ন। তাহলে যে মিশ্রিতটা মাঝখান থেকে পড়ে গেল, এটা হয়ে গেল মধ্য পদলোপী কর্মধারয়। কারণ ওই যে পলের অংশ অর্থটাও ঠিক আছে, তোমার ভাতের অর্থটাও ঠিক আছে, কারো অর্থ চেঞ্জ হয়নি। একইভাবে শিক্ষা বিষয়ক মন্ত্রী হয়ে গেল শিক্ষামন্ত্রী, বিষয়কটা মাঝখান থেকে লোপ পেল, শিক্ষামন্ত্রী। এখানেও কিন্তু শিক্ষার অর্থ ঠিক আছে, মন্ত্রীর অর্থ ঠিক আছে, দুটো মিলে শিক্ষামন্ত্রী, কারোরই অর্থ চেঞ্জ হয় নাই। তাহলে এইখানে কি ঘটবে, যে বহুব্রীহী সমাসে ব্যাস বাক্যের ব্যাখ্যামূলক মধ্যপদ লোপ পায় এবং অবশ্যই ব্যাস বাক্যের অর্থ আর সমস্ত পদের অর্থ চেঞ্জ হয়। বারবার বলছি, বহুব্রীহী মানেই ব্যাস বাক্যের অর্থ সমস্ত পদের অর্থ চেঞ্জ হবে, তাকে বলে মধ্যপদলোপী। মৃগের মতো নয়ন যার, মৃগ নয়ন না, মৃগ মানে হরিণ, বলছে হরিণের মতো চোখ যার, তোমার চোখ আমার চোখ যে কারো চোখ যদি হরিণের মতো হয় তোমাকে আমাকে বলার কথা মৃগ নয়না। কিন্তু মৃগ নয়না বলতে শুধু হরিণের মতো সুন্দর চোখ বিশিষ্ট নারীকে বোঝাচ্ছে, কোনো পুরুষকে বোঝাবে না। দেখো অনেক ছেলের চোখও এরকম সুন্দর হতে পারে, কিন্তু মৃগ নয়না মানে হলো সুন্দরী নারী যার চোখটা হরিণের মতো সুন্দর, তাকে বোঝাচ্ছে, অর্থটা চেঞ্জ হয়ে গেল। আবার দেখো, বিড়ালের ন্যায় অক্ষী যার, বিড়ালাক্ষী ক্যাটসাই, আমরা অনেক ছেলের কিন্তু ক্যাটসাই আছে, কিন্তু তাকে বিড়ালাক্ষী বলবে না, শুধু মেয়েদেরকে বোঝাবে। দেখো বিড়ালের মতো সুন্দর চোখ বিশিষ্ট নারী, এই যে অর্থটা চেঞ্জ হয়ে গেল, পুরো জেন্ডারটাই চেঞ্জ। অনেক ছেলেরও চোখ বিড়ালের মতো সুন্দর হতে পারে, বিড়ালের অক্ষীর মতো, বিড়ালের চোখের মতো, অক্ষী মানে চোখ, কিন্তু বিড়ালাক্ষী বলতে শুধু বিড়ালের মতো চোখ বিশিষ্ট নারীকে বোঝাবে, এইটা হয়ে গেল মধ্যপদলোপী। আবার দেখো, বিম্বের ন্যায় অধর যার, বিম্বধারা, বিম্বাধরা, বিম্ব, বিম্ব মানে তেলাকোচা ফল, একদম এই যে লালচে যে ফলটা তেলাকোচা, তার মতো অধর মানে ঠোঁট, অধর অর্থ ঠোঁট, অ্যাকচুয়ালি নিচের ঠোঁটকে বলে অধর, ওপরের ঠোঁটকে বলে ওষ্ঠ। আমরা বাঙালি তো আমরা দুটোকে ঠোঁট বলি,
উপরেরটা ওষ্ঠ, নিচেরটা হলো অধর। তো বলছে বিম্বের ন্যায় অধর যার, যার ঠোঁটটা তেলাকোচা ফলের মতো লাল, কিন্তু বোঝাচ্ছে রক্তিম ঠোঁট বিশিষ্ট নারী, যে মেয়ের ঠোঁটটা লাল। অনেক ছেলের ঠোঁটও কিন্তু লাল থাকতে পারে, কিন্তু কাউকে বোঝাবে না। বিম্ব ফলের মতো অধর যার, বিম্বাধরা, বিম্বষ্ঠ বলে, বিম্বাধরা বলে, ঠিক আছে, শুধু নারীকে বোঝাবে। তাহলে এই যে অর্থ চেঞ্জ হয়ে গেল, মধ্যপদ লোপ পেল। কপতে নাই অক্ষি যার, মজার শব্দ এটা, তোমরা 9-10 কপোতাক্ষনাথ কবিতা পড়েছ। কপত মানে হলো কবুতর বা পায়রা, বলছে কপতে নাই চোখ যার, কপোতাক্ষ বোঝাচ্ছে একটা নদীর নাম। দেখো তো কোথায় চোখটা কপতের মতো, কোথায় বোঝাচ্ছে একটা নদীর নাম। যে কপত শব্দের অর্থ এখানে ঠিক নাই, অর্থ তো বারবার চেঞ্জ হবে, আর এখানে মাঝখানের পদগুলো লোপ পেয়ে যাচ্ছে, এটা হলো মধ্যপদলোপী বহুব্রীহি। বিধুর ন্যায় মুখ যার, বিধুমুখী, বিধু মানে চাঁদ, চাঁদের মতো সুন্দর যার মুখ। এগুলো আরেকটা জিনিস খেয়াল করো, কর্মধারের উপমান উপমিতের মতো অনেকটা অনেকটাই কিন্তু আমরা ওরকম মনে করি, যারে চাঁদের সাথে তুলনা করা হলো, কিন্তু অর্থ চেঞ্জ, অর্থ পাল্টে যাচ্ছে। তোমার খেলায় একটা বারবার তুমি দেখবে ব্যাস বাক্যের অর্থ, সমস্ত পদের অর্থ এক নাই। চাঁদের মতো মুখ যার, কেন তোমার মুখ, একটা ছেলের মুখ চাঁদের মতো সুন্দর হতে পারে না? অবশ্যই পারে, অনেক সুন্দর ছেলে আছে, কিন্তু এখানে বিধুমুখী শুধু মেয়েদেরকে বোঝাবে, যে সুন্দরী মেয়ে যার মুখটা চাঁদের মতো সুন্দর। বিধুমুখী মানে এটা স্ত্রীবাচক শব্দ, শুধু মেয়েদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। চাঁদের ন্যায় মুখ যার, চাঁদমুখী, বিধুমুখী, বিধুবদন যাই বলি, ঠিক আছে। এই যে অর্থ চেঞ্জ এবং ব্যাস বাক্যের থেকে ব্যাখ্যামূলক পদ লোপ পেল, এটাই হলো আমার মধ্যপদলোপী বহুব্রীহি। তাহলে বন্ধুরা, মধ্যপদলোপী কর্মধারয় আর মধ্যপদলোপী বহুব্রীহির পার্থক্যটা তো স্পষ্ট। মধ্যপদলোপী কর্মধারয় ব্যাস বাক্যের ঠিক মাঝখান থেকে একটি পদ লোপ পাবে, বাকি পদগুলোর অর্থ ঠিক থাকবে। আর মধ্যপদলোপী বহুব্রীহিতে ব্যাস বাক্যের যে কোনো জায়গার থেকে পদ লোপ পেতে পারে, শেষ থেকে পারে, শুরুর থেকে পারে, যে কোনো জায়গার থেকে লোপ পেতে পারে, বাট অর্থ অবশ্যই চেঞ্জ হবে। সবচেয়ে বড় উদাহরণ যেটা, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, এই যে ধর একটা খড়ি বা স্টিক, একটা কাঠি, ব্যাস বাক্যের অর্থ কি, যার হাতে অনুষ্ঠান করে কাঠি ধরিয়ে দেওয়া হয়। কিন্তু আসলে হাতে খড়ি বলতে বিদ্যারম্ভ বোঝায়, শুরু। আগের দিনে এরকম ছিল, কোনো ছোট বাচ্চাকে ওই কোনো ওস্তাদজির কাছে নিয়ে যাওয়া হতো, তিনি তার হাতে একটি কলম বা কাঠি ধরিয়ে দিয়ে একটা বর্ণ লিখে হাত ধরে লেখা শুরু করে দিতেন, ওই যে আজকে থেকে তার জ্ঞান অর্জন শুরু হলো, বিদ্যারম্ভ, ওখান থেকেই শুরু, হাতে খড়ি। তোমার ব্যবসায় হাতে খড়ি হতে পারে, আজকে তুমি তোমার বাবার বিজনেস অফিসে বসছো, আজকে থেকে দায়িত্ব নিয়েছো, তো তোমার আজকে ব্যবসায় হাতে খড়ি হলো। কিন্তু আসলে এখানে আক্ষরিক অর্থ কি, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, আসলে কি তোমার হাতে খড়ি ধরিয়ে দেওয়া হচ্ছে, তা তো না, তোমার ওই বিষয়ে তোমার কাজ শুরু হলো, জ্ঞান অর্জন শুরু হলো, ঠিক আছে। ওটাই, এই যে ব্যবসায় আজকে তুমি জয়েন করলে, ব্যবসা আজকে থেকে শুরু করলে, তাহলে ব্যবসায় তোমার হাতে খড়ি হলো, ওই ব্যবসার জ্ঞান তুমি অর্জন করা শুরু করলে, ব্যবসা স্টার্ট করলে, তাহলে হাতে খড়ি দেওয়ার কোনো বিষয় এখানে নাই, অর্থ চেঞ্জ হয়ে গেল সমস্ত পদে, এবং এখান থেকে ব্যাস বাক্য থেকে পদ লোপ পেল, এটাই হলো মধ্যপদলোপী বহুব্রীহি। চলে যাচ্ছে 4 নম্বর সংখ্যাবাচক বহুব্রীহি, এটা আর দ্বিগু সমাস কিন্তু প্রায় সেম, গণ্ডগোলটা কোন জায়গায় লাগে ওই জায়গাগুলোতে সাবধান থাকতে হবে। ধরো তুমি কাদা পিচ্ছিল রাস্তায় চলছো, তুমি যদি জানো এখানে পিচ্ছিল, তাহলে সাবধানে চলতে হবে। তাহলে এই বহুব্রীহি সমাসের অন্যান্য জায়গার সাথে কনফ্লিক্ট করে, আমরা কনফিউজড হয়ে যাই, এই জন্য সাবধান এই জায়গাগুলোতে। সংখ্যাবাচক বহুব্রীহির স্ট্রাকচার আর দ্বিগুর স্ট্রাকচার সেম, পূর্বপদে সংখ্যা থাকবে, পরপদে বিশেষ্য থাকবে। তাহলে খেলা কোথায় হবে, খেলাটা হবে বহুব্রীহিতে, অবশ্যই অর্থ পাল্টে যাবে। দেখো সেম স্ট্রাকচার, দ্বিগুতেও আমরা পেয়েছিলাম পূর্বপদে সংখ্যা, পরপদে বিশেষ্য, তবে দুজনে মিলে সমাহার সমষ্টি বোঝাবে, সমাহার সমষ্টি বোঝাবে। যেমন পঞ্চ, পঞ্চ নদীর সমাহার, পঞ্চ নদ, ষড়কুঞ্জের সমষ্টি, ষড়কুঞ্জ, সপ্তাহের সমাহার, সপ্তাহ। এই যে দ্বিগু ব্যাস বাক্যের যে শব্দগুলো, তাদের সবার অর্থ সমষ্টি বুঝে ঠিক আছে, কিন্তু বহুব্রীহিতে আমার অর্থগুলো চেঞ্জ হবে। প্রমাণ দেখো, এক ঘর যার, পূর্বপদে সংখ্যা এক, পরপদে বিশেষ্য ঘর, স্ট্রাকচার কিন্তু সেম আছে। এক ঘর যার,
হয়ে গেল এক ঘরে এক ঘরে, যা যে লোকটার ব্যাস বাক্যের অর্থ হলো যার একটা ঘর আছে তাকেই বলার কথা এক ঘরে, কিন্তু আসলে এক ঘরে শব্দটার অর্থ কি? শাস্তি হিসেবে সমাজচ্যুত করে দেয়া, শাস্তি হিসেবে সমাজ থেকে বহিষ্কার করা, বিচ্যুত করা, ওটা হলো এক ঘরে। তোমরা মনে করে দেখো অপরিচিতা গল্পে এবং শুভা গল্পে তোমরা পেয়েছো ওই যে কন্যার বয়স বেড়ে যাচ্ছে বলে তাকে এক ঘরে করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল, কারণ আগের দিনে গৌরীদান প্রথা ছিল, অল্প বয়সে মেয়েকে বিয়ে দেওয়ার রীতি চালু ছিল, যারা বিয়ে দিতে পারতেন না সেই বাবাদেরকে কন্যা দায়গ্রস্ত পিতা হিসেবে শাস্তি দেওয়া হতো, অর্থাৎ 8 থেকে 12 বছরের মধ্যে কন্যাকে বিয়ে দিতে হবে, যে বাবা বিয়ে দিতে পারলেন না তাকে বলা হতো কন্যা দায়গ্রস্ত পিতা, অনেক সময় তাকে শাস্তি হিসেবে এক ঘরে করে দিত, আইসোলেট করে দিত, ওর সাথে কেউ লেনদেন করবে না, কেনা বেচা করবে না, ওটা একটা শাস্তি ছিল এক ঘরে। তাহলে ব্যাস বাক্যের অর্থ হলো যার একটা ঘর আছে, সমস্ত পদের অর্থ হলো সমাজ থেকে বিচ্ছিন্ন, শাস্তিস্বরূপ। আবার দেখো তিন তার যে যন্ত্রের সেতার, সে বা তিন তার যে যন্ত্রের সেতার, সেতারে 17টা পর্যন্ত তার থাকে। তুমি চিন্তা করো ওখানে তিনটা তার কি আছে? না, প্রথম তিনটা তারে সুর তুলে বা 17টা পর্যন্ত তার থাকে। তাহলে এই যে বাদ্যযন্ত্রকে বোঝাচ্ছে, সেতার একটা বাদ্যযন্ত্রকে বোঝাচ্ছে, এখানে তিনের অর্থ ঠিক নাই, তারের অর্থও ঠিক নাই। সংখ্যা ঠিক আছে পূর্বপদে, পরপদে বিশেষ্য স্ট্রিং বা তার বিশেষ্য, পূর্বপদে সংখ্যা, কিন্তু অর্থ চেঞ্জ হয়ে গেল। এই যে অর্থ চেঞ্জ হলো, এখানে যদি বলতাম তিন ভুজ বা বাহুর সমাহার ত্রিভুজ, তাহলে কিন্তু এটা দ্বিগু হয়ে গেল, কারণ ত্রি মানে তিন, ভুজ বাহু, তিনটা বাহুই একত্রিত ত্রিভুজ, তখন কিন্তু ওটা দ্বিগু হতো। একই ধরনের উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি, এখানেও তিন তার যে যন্ত্রের সেতার অর্থ চেঞ্জ হলো, কারণ তিনটা তার এখানে নাই, তার অনেক বেশি, আর তারের অর্থ ঠিক নাই, তিনের অর্থ ঠিক নাই, কিন্তু ত্রিভুজের সমাহার ত্রিভুজ, এখানে কিন্তু তিনটা তিন অর্থ ঠিক আছে এবং ভুজের অর্থ ঠিক আছে, তিনটা ভুজ, এই জন্য ওটা হয়ে গেল দ্বিগু। তাহলে এই যে দুইটার দ্বিগু এবং সংখ্যাবাচক বহুব্রীর পার্থক্যটা স্পষ্ট করে বুঝে নিও, অনেক বইয়ের মধ্যে দেখবে উদাহরণগুলো একাকার করে দেওয়া আছে ভুলভাল, দ্বিগুর উদাহরণ সংখ্যাবাচক বহুব্রীতে দেয়া, আবার সংখ্যাবাচক উদাহরণ দ্বিগুতে দেয়া, মানে জাস্ট কপি, বাংলা বাজারে এই অনেক বইগুলো দেখবে একটা বই থেকে চুরি করে আরেকটা বই কপি করে, আরেকটা বই থেকে চুরি করে একটা বই কপি করে, কেউ কখনো জাজ করেও দেখে না যে কী পরিমাণ ভুলভ্রান্তিগুলো আছে, জাস্ট কাট কপি পেস্ট একটা ব্যবসা চলছে। যে তোমাদেরকে আবার অনুরোধ করছি, বাংলা অভিধানের শরণাপন্ন হও, অভিধান শরণাপন্ন হও, বাংলা একাডেমি থেকে প্রকাশিত ব্যাকরণ বইগুলো আছে সেগুলো একটু দেখো, অথেন্টিক তথ্য পাবে। শত বছর মানে আয়ু যার, শতায়ু, এই যে সংখ্যা শত আয়ু, মানে যে লোকটা 100 বছর তাকেই বলে শতায়ু, আসলে 100 বছর বেঁচে আছেন যিনি তাকেই শতায়ু, 100 বছর পর্যন্ত। এখানে শত এবং আয়ু শব্দের অর্থটা না, এখানে ওই ব্যক্তিটাকে যে তিনি শতায়ু, ভিন্ন অর্থ, ব্যক্তিটাকে বোঝাচ্ছেন, হয়ে গেল শতায়ু। 5 সের পরিমাণ ওজন যার, 5 সেরি একটা পরিমাপের বাটখারা, 5 সের পরিমাণ, আগের দিনে দেখবে 5 সের একটা বাটখারা, এখনও আছে, ওটা দিয়ে 5 কেজি ওজন করে দেওয়া হয়, 5 সেরি, 5 সেরি ওটা অ্যাডজেক্টিভ হয়ে গেল একটা বিশেষণ। ও এখানে এই আরেকটা জিনিস, দ্বিগু সমাসে কিন্তু সমস্ত পদটা হয় বিশেষ্য, আর সংখ্যাবাচক বহুব্রীতে সমস্ত পদটা হয়ে যায় কিন্তু অনেক সময় বিশেষণ, ঠিক আছে, অধিকাংশ সময় বিশেষণ হয়। এবার আমরা চলে যাচ্ছি ব্যতিহার বহুব্রীতে, খুবই মজার একটা বহুব্রীহি, সবচেয়ে মজার বলা যায়, ক্রিয়ার পারস্পরিকতা, আমি এটাকে বলি এভাবে অ্যাকশন অ্যান্ড দেন রিয়াকশন, মানে তুমি একটা অ্যাকশন করলে সঙ্গে সঙ্গে একটা রিয়াকশন হবে। সংজ্ঞায় কী বলছে? ক্রিয়ার পারস্পরিকতা অর্থে যে সমাস হয়, অর্থাৎ পরস্পর দুটি বস্তু বা ব্যক্তির মাঝে একই ধরনের কাজ বোঝালে তাকে ব্যতিহার বহুব্রীহি বলে, আর অবশ্যই তো অর্থ চেঞ্জ হবে, ক্রিয়ার পারস্পরিকতা হবে অ্যাকশন দেন রিয়াকশন এবং অর্থ চেঞ্জ হবে। উদাহরণ দেখো, কানে কানে যে কথা, কানাকানি, দেখো তো কথাটা কি কানের সাথে কানের হয়, ব্যাস বাক্যের অর্থ বলছে কানে কানে যে কথা, আসলে কানাকানি মানে হুইসপারিং, কোনো বিষয় নিয়ে কানাকানি করা, গোপনে অন্যজনের সাথে এটা নিয়ে কথা বলা, একজনের আড়ালে অন্যজনের সাথে গোপনে কোনো একটা ইস্যু নিয়ে বিষয় নিয়ে কথা বলা, কানাকানি, গুঞ্জন করা, তাহলে কানে কানে যে কথার অর্থটা এখানে ঠিক নেই। এই যে ক্রিয়ার পারস্পরিকতা, কানে কানে কথার অর্থ, কানাকানির অর্থ ঠিক নাই। এরপরে দেখো লাঠিতে লাঠিতে যে লড়াই, লাঠালাঠি, ব্যাস বাক্যের অর্থ কী? এই যে ধরো দুটো লাঠি, এই যে এই যে, অর্থাৎ এই লাঠি আঘাত করবে এই লাঠিকে, এই লাঠি আঘাত করবে এই লাঠিকে,
লাঠিতে লাঠিতে লড়াই হওয়ার কথা। আসলে কি তাই হয়? কারো মাথায় মারে না, লাঠি দিয়ে কি কারো গায়ে আঘাত করে না? অবশ্যই করে। মারপিটটা কিন্তু লাঠি আর লাঠির মধ্যে সীমাবদ্ধ নাই, মানুষের গায়ে মারছে, মাথায় মারছে, মাথা ফাড়াচ্ছে, কিন্তু ব্যাসবাক্যের অর্থ হলো মারপিটটা হবে খালি লাঠিতে লাঠিতে। ফলে সমস্ত পদের অর্থ চেঞ্জ হয়ে গেল, লাঠালাঠি মানে পরস্পরের মধ্যে যে লাঠি দিয়ে যে যুদ্ধটা লড়াইটা ওটা হলো লাঠালাঠি। তাহলে এখানে লাঠি শব্দের অর্থ ঠিক নাই, লাঠিতে লাঠিতে যে মারপিট হওয়ার কথা সেটাও বোঝাচ্ছে না, দুই পক্ষের মধ্যে লাঠি দিয়ে যে যুদ্ধ বা লড়াই সেটাকে বোঝাচ্ছে। আবার কোলে কোলে যে মিলন, কোলাকুলি, কি অদ্ভুত কথা! ব্যাস বাক্য দেখো, মিলনটা হওয়ার কথা কোলে কোলে। তুমি আসছো, এই যে সামনে ঈদ আসছে, আমরা কোলাকুলি করি, কেউ একজনকে আরেকজনকে কোলে তুলে নেয়? মোটেও না। কিন্তু ব্যাস বাক্যের অর্থ হলো কোলাকুলি, মানে কোলে কোলে মিলন হবে। আসলে কোলাকুলি হলো শুভেচ্ছা বা ভালোবাসা বিনিময়ের একটা মাধ্যম, যে একজন আরেকজনকে জড়িয়ে ধরে যে বুকে বুক মিলানো সেটা। কিন্তু এখানে কোলাকুলি বলতে কোলে কোলে মিলনকে বোঝাচ্ছে। তাহলে ব্যাস বাক্যের অর্থ আর সমস্ত পদের অর্থ অবশ্যই চেঞ্জ, এবং সেটা হয়ে গেছে ক্রিয়ার পারস্পরিকতা অর্থে। এই হলো ব্যতিহার বহুব্রী। আরেকটা আছে চুলে চুলে যে লড়াই, চুলাচুলি। এই লড়াইটা হওয়ার কথা চুলের সাথে চুলের, অর্থাৎ তোমার চুল আমার চুল বেঁধে আমরা টানাটানি করছি, তখন এর নাম চুলাচুলি। কিন্তু আসলে চুলাচুলি কি তাই? খুনসুটি, হালকা যে মারপিট, চুলাচুলি করলো ওরা। মেয়েরা সাধারণত চুলাচুলি করে, প্রায় দেখি যে অমুক কলেজে ছাত্রীরা, ইডেন কলেজে সংবাদ শিরোনাম দেখি ছাত্রীদের মধ্যে চুলাচুলি, মানে এই যে হাতে ওই হাতাহাতি বললাম, এই যে হাতে হাতে লড়াই, ওটাও কিন্তু আরেকটা ব্যতিহার বহুব্রী হয়ে গেলো। হাতাহাতি, ধাক্কাধাক্কি, লাঠালাঠি, ঠেলাঠেলি, গুতাগুতি, এই টাইপের যত শব্দগুলো সব ব্যতিহার বহুব্রী, সবচেয়ে সহজ। শুধু মনে রাখবে অ্যাকশন অ্যান্ড দেন রিয়েকশন, ক্রিয়ার পারস্পরিকতা হবে, দুটো কাজ পরপর হবে এবং অর্থ অবশ্যই বদলে যাবে। চলে যাচ্ছি আমরা অলোক বহুব্রীহিতে। এই সমাসটাও কিন্তু আমরা আরও দুই জায়গায় আছে বলেছিলাম এর আগেও। অলোক দ্বন্দ্ব, বিভক্তি লোপ পাবে না যে দ্বন্দ্ব সমাসে, অলোক দ্বন্দ্ব, এটা আমরা পেয়েছিলাম অলোক তৎপুরুষে। বিভক্তি লোপ পাবে না যে তৎপুরুষে, সেটা হলো অলোক তৎপুরুষ। অলোক শব্দটা এসছে ন লোক, ন লোপ মানে বিভক্তি লোপ হবে না। তাহলে স্ট্রাকচারটা খেয়াল করতে হবে, বিভক্তি লোপ পায় না যে দ্বন্দ্বে, যেমন মায়ে ও ঝিয়ে, মায়ে ঝিয়ে, এটা বিভক্তি লোপ করে দিলে হওয়ার কথা ছিল মায়ে ও ঝিয়ে মা ঝি, কিন্তু আমি লোপ করলাম না, করলাম মায়ে ও ঝিয়ে মায়ে ঝিয়ে, স্ট্রাকচার দ্বন্দ্বের হয়ে গেল অলোক দ্বন্দ্ব, ঠিক আছে। আবার ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম, বিভক্তি লোপ করলাম না, লোপ করলে কী হওয়ার কথা ছিল, ঘোড়ার ডিম হলো ঘোড়া ডিম, এটা লোপ করলাম না, ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম থাকলো, মামার বাড়ি, মামার বাড়ি থাকলো, এটা হয়ে গেল অলোক ষষ্ঠী তৎপুরুষ। স্ট্রাকচার তৎপুরুষের, এই জন্য এটা তৎপুরুষ। বহুব্রীহিতে বিভক্তি লোপ পাবে না, তবে চিনব কিভাবে? একটাই পদ, অর্থ চেঞ্জ হবে। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ, এটাকে আমরা অনেকে মধ্যপদলোপী বহুব্রী হিসেবেও নির্ণয় করে থাকি, তাতেও কোনো সমস্যা নেই, কারণ বিভক্তি লোপ পায় না অ্যাকচুয়ালি, গায়ে যে এ বিভক্তি, এখানেও গায়ে একই বিভক্তি আছে। তুমি এটাকে ব্যাসবাক্য লিখতে পারো গায়ে হলুদ ইকাল টু গায়ে হলুদ, তবুও ঠিক আছে। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ, তবুও ঠিক আছে। এই শব্দটাকে, এই ব্যাসবাক্যটাকে তুমি অলোক বহুব্রীহি বলতে পারো, মধ্যপদলোপী বহুব্রীহি বলতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আসল জিনিসটা হলো যে অর্থ চেঞ্জ হয়েছে। ব্যাসবাক্যের অর্থ কি দেখো, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, আজকে এখন আমরা অনুষ্ঠান করে আমার গায়ে হলুদ লাগিয়ে দিলাম, তোমরা গান বাজনা করলে আমরা এখন আমার গায়ে হলুদ লাগালাম, তাহলে আমার গায়ে হলুদ হওয়ার কথা, কিন্তু আসলে ব্যাপারটা তা না, আগে বিয়ে ঠিক হতে হবে। গায়ে হলুদ হলো বিয়ের একটা অনুষ্ঠান, কাজেই গায়ে কাউকে হলুদ মাখিয়ে দিলে, গান বাজনা করে হলুদ মাখিয়ে দিলাম আর গায়ে হলুদ, তা না, এর সাথে বিয়ে হওয়ার একটা শর্ত জড়িত আছে, বিয়ের একটা পূর্ব অনুষ্ঠান গায়ে হলুদ, তাহলে অর্থ চেঞ্জ হয়ে গেল। আর বিভক্তি লোপ পায় নাই, গায়ে গায়েই আছে, এই জন্য অলোক বহুব্রীহি। হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, একটু আগে যেটা বললাম, এটাকে মধ্যপদলোপী বহুব্রী বলতে পারো আর অলোক বহুব্রী বলতে পারো, কোনো সমস্যা নেই। এই যে হাতে, হাতেই আছে, বিভক্তি লোপ পায়নি। আবার দেখো হাতে ছড়ি, হাতে ছড়ি, এটা এভাবেই ব্যাস বাক্য, হাতে ছড়ি, হাতে ছড়ি, ছড়ি মানে একটা স্টিক, এটা হাতে নিয়ে তুমি আমি যদি এখন থাকি আমাকে তোমাকে হাতে ছড়ি বলবে না। হাতে ছড়ি বলতে ব্লাইন্ড পার্সন, অন্ধকে বোঝায়, তাহলে হাতের অর্থ আর ছড়ির অর্থ ঠিক নাই। হাতে ছড়ি বলতে শুধু অন্ধদেরকে বোঝাবে, যারা ওই সাদা ছড়ি নিয়ে ঘুরে বেড়ায়। একদিকে গুঁয়ে যার, এক গুঁয়ে, একদিকে গুঁয়ে যার, গুঁয়ে মানে, গুঁয়ে মানে হলো নকশা, ডিজাইন,
একদিকে নকশা, ব্যাস বাক্যের অর্থ দেখো একদিকে নকশা, কিন্তু একগুঁয়ে মানে এক রোখা। আমরা অনেকে বলি আরে একগুঁয়ে স্বভাব, মানে যা বলে সেটাই করে, এক রোখা মানুষ। তাহলে এখানে ব্যাস বাক্যের অর্থ হল একদিকে গুঁয়ে, একদিকে নকশা, সমস্ত পদের অর্থ একদম ভিন্ন হয়ে গেল এবং বিভক্তি লোপ পায়নি। দেখো গুঁয়ে গুঁয়েই আছে, এক গুঁয়ে এক গুঁয়ে। তাহলে এই হলো অলুক বহুব্রীহি। বন্ধুরা আমরা এবার ওই যে মুখে ভাত, মুখে ভাত হিন্দু ধর্মে এটা আছে, অন্নপ্রাশন যেটাকে বলে, মুখে ভাত, বাচ্চাকে প্রথম যেদিন মুখে ভাত দেওয়া হয় তাহলে যে মুখে মুখে আছে বিভক্তি লোপ পায়নি, মুখে ভাত। তুমি আমি এখন মুখে ভাত দিলাম, এখন ভাত খাচ্ছি, মুখে ভাত তুললাম, এটাই মুখে ভাত হবে না। মুখে ভাত বলতে বাচ্চার প্রথম যেদিন ভাত খাওয়ানো শুরু হয় ওই দিনই হলো মুখে ভাত, ওইটাই হলো মুখে ভাত। তাহলে অর্থ এই যে ব্যাস বাক্যের অর্থ, সমস্ত পদের অর্থ চেঞ্জ হবে আর বিভক্তি লোপ পাবে না, অলোক বহুব্রীহি। নং বহুব্রীহি, যে বহুব্রীহি সমাসের পূর্বপদে নাবাচক অব্যয় থাকে, সেম জিনিসটা আমরা পেয়েছিলাম তৎপুরুষেও, নং তৎপুরুষ। পার্থক্য কোথায়? সেম স্ট্রাকচার, গঠন সেম একই। নয়ং নং তৎপুরুষেও পূর্বপদে নাবোধক অব্যয় নাই, নেই, এগুলো থাকবে, পূর্বপদে নেগেটিভ একটা কথা থাকবে। নং বহুব্রীহিতেও একই জিনিস, পূর্বপদে নাবোধক অব্যয় থাকবে। তো তফাত কোথায়? তফাত হলো বহুব্রীহি সমাসে অবশ্যই অর্থটা চেঞ্জ হবে। যেমন দেখো নাই জ্ঞান যার অজ্ঞান, ব্যাস বাক্যের অর্থ দেখো নাই জ্ঞান যার, যার জ্ঞান নাই, বুদ্ধি নাই তাকে বলে অজ্ঞান। এটা হলো ব্যাস বাক্যের অর্থ বলছে যার জ্ঞান নাই, মানে মূর্খ, অশিক্ষিত, জ্ঞান বুদ্ধি নাই। কিন্তু অজ্ঞান বলতে সাময়িক সময়ের জন্য হঠাৎ করে সেন্সলেস হওয়া, জ্ঞান হারিয়ে ফেলাকে বোঝাচ্ছে। কাজে অজ্ঞান শব্দের অর্থ আর জ্ঞান না থাকার অর্থ এক নাই। স্ট্রাকচার পূর্ববোধে নাবোধক অব্যয় আছে, পরবোধে বিশেষ্য আছে, অর্থ চেঞ্জ হলো, এটা হলো নং বহুব্রীহি। আবার দেখো নাই তার যার, বেতার, অনেক কিছুরই তার নাই। এই যে আমার হাতে একটা কলম আছে এটার তার নাই, তার নাই। তো বলছে তার নাই যার, নাই তার যার, যেটারই কেবল নাই ওটাই বেতার। তো আসলে বেতার বলতে বোঝে রেডিওকে, দেখলে অনেক যন্ত্রের অনেক কিছুরই তার নাই, কিন্তু বেতার শব্দটার অর্থ আমাদের কাছে এখন শুধু রেডিও যেটা। তাহলে এই যে পূর্বপদে না বোধক অব্যয় তার বিশেষ্য অর্থ চেঞ্জ। আবার দেখো নাই ইমান যার, বা ইমান বা বেঈমান। ইমান শব্দের অর্থ তোমরা জানো যে এক আল্লাহর উপর আস্থা, এক আল্লাহকে যিনি একক সত্তা হিসেবে স্বীকার করে নেন, কোরআনের উপর আস্থা রাখেন, ফেরেশতাদের প্রতি আস্থা রাখেন, তো ইমান আনেন যিনি তাকে মানে ইমানদার বলি, আর যে ইমান আনে না সে হলো বেঈমান। কিন্তু আমাদের সমাজে বেঈমান বলতে এখন কি চালু, যে তোমার সাথে গাদ্দারি করলো, বিশ্বাসঘাতকতা করলো, তাকে আমরা বেঈমান হিসেবে বলি। এখানে ওই আল্লাহ রসুলের উপর যে ইমান আনার বিষয়টা সেটা এখানে নাই। তাহলে এখানে পূর্ববোধে নাবোধক অব্যয় আর পরবোধে বিশ্বাস্য আছে এবং অবশ্যই অর্থ পরিবর্তন হয়ে গেল। এই হলো নয় বহুব্রীহি, নাই ভুল যার নির্ভুল। এমন কোনো ব্যক্তি আছে যার কোনো ভুল নাই? ব্যাস বাক্যের অর্থ হলো যার কোনো ভুল নাই, নির্ভুল। আর নির্ভুল বলতে আমরা বুঝি যে কোনো একটি কাজ যেটা সঠিক হয়েছে, ভুল নেই যেখানে সেটাই নির্ভুল। কাজে ব্যাস বাক্যের অর্থ আর সমস্ত পদের অর্থ চেঞ্জ এবং নাবোধক অব্যয় আছে পূর্বপদে, এটা হলো নয় বহুব্রীহি। একইভাবে নাই বোধ যার নির্বোধ, ব্যাস বাক্যের অর্থ হলো যার বোধ, বুদ্ধি, চেতনা নাই। কিন্তু নির্বোধ বলতে সেই একদম চেতনাহীন এরকম বোঝাচ্ছে না, একটু বোকা শোকা, নির্বোধ, কম জ্ঞান আছে, হাবাগোবা, এরকমকে বোঝাচ্ছে। তাহলে এই যে সমস্ত পদের অর্থ, ব্যাস বাক্যের অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে আর স্ট্রাকচার হচ্ছে নাবোধক অব্যয় পূর্বপদে থাকবে, পরপদে বিশেষ থাকবে। চলে যাচ্ছে আট নম্বর প্রত্যয়ান্ত বহুব্রীহি। আমরা সময় একদম শেষ প্রান্তে এসে গেছি, একটু দ্রুত যেতে হচ্ছে বন্ধুরা। প্রত্যয়ান্ত শব্দের মধ্যে অর্থ আছে প্রত্যয় অন্তে আসবে, শেষে তিনটা প্রত্যয় আসবে, আ এ ও, সমস্ত পদে মানে ফাইনাল যে প্রোডাক্ট সেখানে অতিরিক্ত এই তিনটা প্রত্যয় যে কোনো একটা আসবে, আ এ ও, তাহলে সেটা হবে প্রত্যয়ান্ত বহুব্রীহি এবং অর্থ তো চেঞ্জ হবেই। যেমন দেখো ঘরের দিকে মুখ যার, হওয়ার কথা ঘর মুখ, ঘরের দিকে মুখ যার, হওয়ার কথা ঘর মুখ, কিন্তু হয়ে গেল ঘর মুখ, অর্থ কি? যেমন কোনো ব্যক্তি ঘরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে তাকে বলার কথা ঘর মুখ, আসলে ঘর মুখ মানে কি? হোমসিক, গৃহের প্রতি টান আছে। যেমন এই যে আমরা ঈদে এলেই সংবাদ শিরোনাম শুনি ঘরমুখো মানুষের ঢল, তাহলে এই যে ঘরের দিকে মুখ যার এক্সট্রা একটা ও এলো, ঘর মুখ, মুখের সাথে একটা প্রত্যয় অতিরিক্ত এলো,
ও, এটা হলো প্রত্যয়ান্ত বহুব্রীহি, অর্থ চেঞ্জ হলো। একদিকে চোখ যার, যার চোখ একদিকে তাকিয়ে আছে, হওয়ার কথা এক চোখ কিন্তু হয়ে গেল এক চোখা, একটা আ প্রত্যয় এলো এক চোখা, অর্থও চেঞ্জ হলো। কারণ এক চোখা মানে পক্ষপাত দুষ্ট, একদিকে তাকিয়ে আছে সেটা না, একদিকে দৃষ্টি সেটা না, সে বায়াস্ট, কোনো একটি বিষয় এক পক্ষ নিয়েছে, ওটা এক চোখা, মানে ডিসক্রিমিনেশন করছে, বৈষম্য করছে, সেটাই হলো এক চোখা। উনো পাজর যার, উনো মানে কম, এক কম, পাজর, এই যে আমাদের পাজর আছে অনুপাজর, বলছে যার পাজর একটা কম আছে, অনুপাজর, সমস্ত পদের অর্থ হলো অনুপাজর, মানে দুর্বল ব্যক্তি। দেখো তো ব্যাস বাক্যের অর্থ কি, সমস্ত পদের অর্থ কি, এবং একটা এল অনুপাজুরে, একটা এ প্রত্যয় অতিরিক্ত আসছে, এটা হলো প্রত্যয়ান্ত। হর কথা ছিল উনো পাজর যার অনুপাজর, কিন্তু এক্সট্রা এল অনুপাজুরে এবং অর্থ চেঞ্জ হলো। আবার দেখো দুই দিকে টান যার, দো টানা, দুই দিকে টান আছে, দো টানা, একটা এক্সট্রা আসছে, দো টানা, এবং অর্থ চেঞ্জ হয়ে গেছে, যে দ্বিধাহীন মানে দ্বিধান্বিত, যে দো টানার মধ্যে আছে মানে হলো যে সংশয়ের মধ্যে, কোন দিকে যাবে ডিসিশন নিতে পারছে না। দুই নল আছে যার, অনেক কিছুরই দুটো নল আছে, কিন্তু দো নলা একটা আ এলো এবং একটা বন্দুককে বোঝায়, দো নলা যে বন্দুক, তাহলে একটা আ প্রত্যয় এলো। সোজা কথায় প্রত্যয়ান্ত বহুব্রীহি, তাহলে আমরা বন্ধুরা জানলাম যে প্রত্যয় শেষে আ এ ও এই তিনটা প্রত্যয় অতিরিক্ত আসবে, সেটা প্রত্যয়ান্ত। সহার্থক বহুব্রীহি হলো সহার্থক বা তুল্য পদের সাথে যে বিশেষ্য পদের বহুব্রীহি হয়, সহার্থক, যেমন বান্ধবের সহিত বর্তমান সবান্ধব, স্ত্রীর সহিত বর্তমান সস্ত্রী, পরিবারের সহিত বর্তমান সপরিবার, বিনয়ের সহিত বর্তমান সবিনয়, এবং সবশেষে আমরা দেখাচ্ছি নিপাতনে সিদ্ধ যে বহুব্রীহি সমাসটা একদম ভিন্ন অর্থ বোঝায়, সমসমান পদের কোনো অর্থ ঠিক থাকে না এবং কোনো নিয়মও মানে না। জীবিত থেকেও যে মৃত জীবমৃত, কেউ তো আর জীবিত থেকে আবার মরতে পারে না, জীবমৃত মানে যে একদম মৃতের মতোভাবে বেঁচে আছে। অন্তর্গত অপজার বলছে যার ভেতরে পানি, অপমানে পানি, কিন্তু অন্তরীপ বলতে চিকন একটা ভূখণ্ড সমুদ্রের মধ্যে যেটা চলে গেছে। নব নরাকারের পশু, যে পশুটা মানুষের মতো আকার কিন্তু আসলে নর পশু, বলতে কোনো মানুষ যদি কোনো পাশবিক কাজ করে। দুই দিকে অপজার বলছে যার দুই দিকে পানি তাকে বলে দ্বীপ, আসলে দ্বীপের চারদিকে থাকে পানি। এই যে ব্যাস বাক্যের অর্থ সমস্ত পদের অর্থ ঠিক নাই, এগুলোকে বলে আসলে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস। বন্ধুরা আজকে এ পর্যন্তই, তাহলে পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমাদের কাছে অনেক অনেক দোয়া প্রত্যাশী, ভালো থাকো এবং সুস্থ থাকো, ঘরেই থাকো, আল্লাহ হাফেজ।